নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফারমস রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি আইএসএল এর সংক্রান্ত তিনটা বড় ট্রান্সফার আপডেট নিয়ে, তার সাথে সাথে এসছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি, বা বলতে পারো ছজন বিদেশি কে কে, চারজন তো একদম কনফার্ম, আর দুজন কে কে। তার সাথে সাথে ড্যানিয়েল সীমা একজন সাপোর্টিং স্ট্রাইকার, আসল স্ট্রাইকার আসছে নেদারল্যান্ড থেকে, সেই ব্যাপারে এবং ফয়নার্সরা কবে আসবে সেই ব্যাপারেও। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার প্রথমে আমরা কথা বলবো ডেশন ব্রাউনকে নিয়ে। ডেশন ব্রাউন বেঙ্গালুরু এফসির হাত ধরে এই জামাইকান ন্যাশনাল টিমের ফুটবলারের ভারতে আসা, বেঙ্গালুরু হয়ে দুর্দান্ত খেলা, এফসি কাপেও বেঙ্গালুরু হয়ে দুর্দান্ত খেলা, এবং তারপর নর্থ ইস্টের লোনে পাঠানো, নর্থ ইস্টের হয়ে কয়েকটা ম্যাচেই পাঁচটা গোল করা, মানে সাত আটটা ম্যাচ খেলে পাঁচটা গোল করা, এবং এই প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্টে এই মুহূর্তে কনফার্ম আগামী মরশুমের জন্য, অর্থাৎ আগামী মরশুমের জন্য কিন্তু তিনি হাইল্যান্ডার্সদের হয়ে খেলবেন। খুবই ভালো প্লেয়ার, বক্স স্ট্রাইকার যাকে বলা হয়, দুর্দান্ত তিনি কিন্তু লং রেঞ্জের শট গোলের মধ্যে রাখতে পারেন, এই বিশেষত্ব কিন্তু এই জামাইকান ন্যাশনাল টিমের ফুটবলারের রয়েছে। আর আমরা জানি ডেশন ব্রাউন তার দিন থাকলে তিনি কতটা ভয়ানক হয়ে উঠতে পারেন। বেঙ্গালুরু হয়ে কিন্তু এফসি কাপে হ্যাট্রিকও রয়েছে আমার যতদূর মনে হচ্ছে এই ডেশন ব্রাউনের, এবং গত বছর তো সেকেন্ড হাফে, আইএসএলের সেকেন্ড হাফে লুইস মাচাডোর সাথে এই ডেশন ব্রাউনের যুগলবন্ধি আমরা খুবই ভালোভাবে উপলব্ধি করেছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। আবারও কিন্তু আমরা এই ব্ল্যাটেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়েই দেখতে চলেছি আগামী মরশুমের জন্য, এটা কিন্তু একদম অফিসিয়ালি কনফার্ম। এবার চলে আসি আমরা সরাসরি সেকেন্ড আপডেটে, সেটা হচ্ছে একটা রিউমার কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তাদের ষষ্ঠ ফরেনার কি হতে চলেছে একজন সেন্টার ব্যাক, নাম কিন্তু সেরকমই ভাসছে। তো তার নাম হচ্ছে মার্কো লেসকোভিচ, তার টোটাল কেরিয়ারটাই কিন্তু ক্রোয়েশিয়াতে কাটানো, তার বয়স 30 বছর বয়স, প্রায় ওই 1.5 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু, এবং তার টোটাল কেরিয়ার যেটা বললাম ক্রোয়েশিয়াতেই কাটানো। তিনি এনকে ওসেইজে কিউদের হয়ে খেলা শুরু করেন, তারপর এনকে ওসেইজে আন্ডার 19 হয়ে খেলেন, এইচ এনকে শিবানিক নয় এইচ এনকে সুহপোজের হয়ে কিন্তু তিনি খেলেন, এবং ক্রোয়েশিয়ার ফার্স্ট ডিভিশনে বড় বড় ক্লাবের হয়ে কিন্তু এই প্লেয়ারটা খেলেন। তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি অ্যাজ আ ডিফেন্সিভ মিডও কিন্তু খেলতে পারেন। কেরালা ব্লাস্টার্সে তার পসিবিলিটিস কিন্তু এই মুহূর্তে 100% দেখাচ্ছে। তো এই মার্কো লেসকোভিচ, এই ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাককে যদি তোমরা কেরালা ব্লাস্টার্সে দেখো আগামী মরশুমে, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এরপর আমরা কথা বলবো আরেকটা কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির ইমান বাসাফা। তিনি কিন্তু একজন ডিফেন্সিভ মিডের পাশাপাশি সেন্ট্রাল মিডেও খেলতে পারেন, তিনি কিন্তু অফিসিয়ালি কনফার্ম বেঙ্গালুরু এফসিতে। তিনি ইরানিয়ান প্লেয়ার এবং ভালো প্লেয়ার মিডফিল্ডে বলা যেতে পারে, তবে এই প্লেয়ারটা অফিসিয়াল হওয়ার পরে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, হোয়াটস অ্যাবাউট এরিক পাট্টালু, অ্যান্ড আগেইন এরিক পাট্টালুর বিষয়ে কিন্তু আরও একটা বড় প্রশ্ন উঠে দাঁড়ালো সমর্থকদের মুখে, যে এরিক পাট্টালু একজন এশিয়ান কোটার প্লেয়ার হিসেবে খেলতো বেঙ্গালুরুতে, তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার ছিলেন, ঠিক একই রিপ্লেসমেন্ট একই প্লেয়ার ইরানিয়ান প্লেয়ার, তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, আনার কারণ কী হতে পারে? দেখো এই বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, আপাতত কিন্তু এটাই জানানো ছিল ইমান বাসাফা কিন্তু কনফার্ম বেঙ্গালুরু এফসিতে। এবার আমরা কথা বলবো সরাসরি এসসি ইস্ট বেঙ্গলের আপডেটে। দেখো এমনটাও শোনা যাচ্ছে যে প্রথমে 5 জন বিদেশি কিনে তারপর ষষ্ঠ বিদেশি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেনা হতে পারে। এর কারণ উত্তরবঙ্গ সংবাদপত্রে একটা নিউজ বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে তারা কিন্তু ক্লেম করছে ব্রাইট এনোবাখারে কোভেন্ট্রি সিটির থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে, তবে সেটা যেহেতু জুন মাসের লাস্ট ডের আগে নয় তাই তাকে ফ্রি এজেন্ট ধরা হচ্ছে না, এবং কোনোভাবেই তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে ইস্টবেঙ্গলে আসতে পারবেন না। এবং সবথেকে বড় কথা, ব্রাইট নিজে, ব্রাইটের এজেন্ট প্রত্যেকে চাইছে ব্রাইট যাতে এসসি ইস্টবেঙ্গলে এসে খেলে, কিন্তু ওই জুন মাসের আগে যেহেতু সার্টিফিকেটটা নেওয়া হয়নি তাই কিন্তু ব্রাইট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে আসতে পারবে না। এবং এখানেই একটা প্রশ্ন, তাহলে কি 5 জন বিদেশি নিয়ে শুরু করা হবে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটকে নিয়ে আসা হবে? দেখো
এখন এই বিষয়টা জোর দিয়ে বলা যাচ্ছে না। এর কারণ এই মুহূর্তে চারজন কনফার্ম, স্লোভেনিয়ান আমি টেরভিসেভিচ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, ক্রোট অস্ট্রেলিয়ান এফসি কোটার প্লেয়ার টমিসলাভ মার্সেলা যার অফিসিয়াল কনফার্মেশন হয়ে গিয়েছে, আর দুটি প্লেয়ার ড্যানিয়েল সীমা একজন স্ট্রাইকার নাইজেরিয়ান এবং তার সাথে সাথে খেলবে ফ্রাঞ্জো প্রেইস ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক, এই চারজন কনফার্ম। পাঁচ নম্বর একজন মিডফিল্ডার হচ্ছে, তিনি খুব সম্ভবত স্পেন থেকে আসছেন, তিনিও অলমোস্ট ডান বা সাইনও হয়ে গিয়েছে, আমরা নামটা শুধু জানি না, এবং ষষ্ঠ বিদেশি, এটার এখনও কোনো খবর নেই। তবে আমি বলছি তোমাদের, পল গ্ল্যাডনের নাম কিন্তু খুব ভালো মতো শোনা যাচ্ছে, বা পল গ্ল্যাডনের সাথে কিন্তু বিশাল স্ট্রং লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছে, তাই পল গ্ল্যাডন যদি আসে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তবে তোমাদের বলে রাখি, পাঁচজন বিদেশি আগে আসুক, পাঁচজন বিদেশি কনফার্ম হোক, তারপর কিন্তু ষষ্ঠ বিদেশির ব্যাপারে আরও বেশি করে আপডেট আসতে শুরু করবে। আপাতত এটা কনফার্ম যে ষষ্ঠ বিদেশি কিন্তু একজন স্ট্রাইকারই হতে চলেছে, এবং এটাও অনেক জায়গায় ক্লেম করা হচ্ছে সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে কিন্তু ড্যানিয়েল সীমাকে নেওয়া হয়েছে, এবং আসল স্ট্রাইকার কিন্তু সেই ষষ্ঠ বিদেশিটাই হতে চলেছে, সেটা হতে পারে পল গ্ল্যাডন, সেটা হতে পারে ব্রাইট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তবে এখনও কিন্তু জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না যে পাঁচটা বিদেশি নিয়েই এস ইস্টবেঙ্গল আইএসএলে নামবে, কারণ সেক্ষেত্রেও কিন্তু একটা চাপ থেকেই যায়। যদি কোনো প্লেয়ার ইনজিওর্ড হয় সেক্ষেত্রে আর কোনো পরিবর্তনই থাকে না, মানে পাঁচটা প্লেয়ার, তার মধ্যে একটা ফরেনার ইনজিওর্ড, তিনি দু তিন সপ্তাহ মাঠের বাইরে, সেক্ষেত্রে চারজন ফরেনার, চারজনই অনফিল্ড থাকতে হবে, এবং তারপর যদি বাই চান্স আর একটা প্লেয়ার ইনজিওর্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল পরিস্থিতি খারাপ হয়ে যাবে, বা একটা প্লেয়ার ইনজিওর্ড হওয়ার পর যে চারজন তাদের মধ্যে একটা প্লেয়ার খুবই খারাপ খেলছে কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তাই আমার মনে হয় না, যেহেতু এবার সাতজন বিদেশি নেই, সেক্ষেত্রে এই রিস্কটা নেবে বলে এসসি ইস্টবেঙ্গল বা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে তারা সেটা এখন ভাবছে, আলোচনা করা হচ্ছে, এমনটাই খবর। তবে দেখা যাক, যে ডাবল স্ট্রাইকার, তোমাদের যেটা বলেছিলাম, ডাবল স্ট্রাইকারের চমক দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, সেটার একজন ড্যানিয়েল সীমা, 135টা গোল কন্ট্রিবিউশন করা, 90টা গোল, 45টা অ্যাসিস্ট করা, এই প্লেয়ারের সাথে কোন প্লেয়ার চমক হিসাবে আসে? সে কি পল গ্ল্যাডন, যে 150টার ওপর গোল কন্ট্রিবিউশন করেছে, নেদারল্যান্ডের প্লেয়ার, নাকি সে ব্রাইটেন ও বাখারে, যাকে নিয়ে আসা হতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, সেটা কিন্তু সময়ই বলবে। তবে দেখা যাক কী হয়। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে বিদেশিরা কবে আসবে, দেখো এখন পর্যন্ত যে আপডেটটা রয়েছে, বিদেশিরা কিন্তু প্রত্যেকে আগামী সপ্তাহের মধ্যে ভারতে আসতে পারে, মানে অন্তত এই দুজন প্লেয়ার যথাক্রমে আমি টেরভিসেভিচ স্লোভেনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, এবং তার সাথে সাথে অবশ্যই টমিসলাভ মার্সেলা, এবং যাদের অফিসিয়াল কনফার্মেশন হবে তারা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই ভারতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অন্তত 20-21 তারিখের মধ্যে, দেখা যাক কী হয়। এবং তারা ফার্স্টে কিন্তু কলকাতাতেই আসবেন বলেই খবর, দেখা যাক আর কী খবর আসে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।